আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আপনারা অনেকেই জানতে চাইছেন যে বেবি বোনাসের পাগামিন্তু ও আসন্ন টেম্পোরানোর জন্য যারা দোমান্দ করছেন, আপনাদের পাগামিন্তুর তারিখটা জানানোর জন্য পূর্বে জানানো হয়েছে, তারপর আপনারা অনেকেই প্রশ্ন করছেন। এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। দ্বিতীয় কথা বলবো আপনার রেদিত্যাদি চিত্তদিন অ্যান্সার নিয়ে। অনেকেই প্রশ্ন করছেন যে এক পরিবারে আপনার কতজন লোক থাকলে কত পাগামিন্তু আসতে পারে প্রতি মাসে। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মূল কথায় যাওয়ার আগে, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয়। আর বন্ধুরা, যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন, আমার সাথে আছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। তাহলে চলেন বন্ধুরা, মূল কথায় যাই। বন্ধুরা, সর্বপ্রথম কথা বলবো আপনার পাগামিন্তু নিয়ে। বেবি বোনাসের পাগামিন্তু আপনার ডিসেম্বর মাসের 23 তারিখ থেকে আসা শুরু করছে। বন্ধুরা, দ্বিতীয় কথা বলবো আপনার আসন্ন টেম্পোরানোর জন্য যারা দোমান্দ করছেন, নভেম্বর মাসের পাগামিন্তুটা আসবে আপনার ডিসেম্বর মাসের 27 তারিখ থেকে। এই ছিল আপনার পাগামিন্তুর তারিখ, ডিসেম্বর মাসে কত তারিখ থেকে আসবে। এর পরবর্তীতে কথা বলবো আপনার রেদিত্যাদি চিত্তদিন অ্যান্সার নিয়ে। অনেকেই প্রশ্ন করছেন যে এক পরিবারে কতজন লোক থাকলে আপনাদের পাগামিন্তু কত আসবে একজনের ক্ষেত্রে কিংবা দুইজনের ক্ষেত্রে জানানোর জন্য। আপনার এক পরিবারে যদি একজন হয়, প্রাপ্তবয়স্ক যদি একজন থাকে, তাহলে আপনার পাগামিন্তু আসবে 500 ইউরো করে। আর এক পরিবারে যদি একজন প্রাপ্তবয়স্ক হয় ও তার সাথে প্লাস একজন যদি নাবালক শিশু থাকে, আপনাদের পাগামিন্তু দেওয়া হবে 600 ইউরো করে প্রতি মাসে। ও এক ফ্যামিলিতে যদি আপনার একজন প্রাপ্তবয়স্ক থাকে, তার সাথে প্লাস দুইজন অপ্রাপ্তবয়স্ক শিশু যদি থাকে, আপনাদের প্রতি মাসে পাগামিন্তু আসবে 800 ইউরো করে। আর এক পরিবারে যদি আপনার দুইজন প্রাপ্তবয়স্ক থাকে, আপনাদের পাগামিন্তু আসবে প্রতি মাসে 700 ইউরো করে। আর এক পরিবারে যদি আপনার দুইজন প্রাপ্তবয়স্ক ও প্লাস একজন যদি নাবালক শিশু থাকে, আপনাদের প্রতি মাসে পাগামিন্তু আসবে 800 ইউরো করে। অবশ্যই আপনারা হিসেবটা ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনারা আস্তে আস্তে বলার চেষ্টা করতেছি, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এক পরিবারে আপনার যদি দুইজন প্রাপ্তবয়স্ক থাকে, তার সাথে প্লাস দুইজন অপ্রাপ্তবয়স্ক শিশু যদি থাকে, আপনাদের প্রতি মাসে পাগামিন্তু আসবে 900 ইউরো করে। আর আপনাদের এক পরিবারে যদি দুইজন প্রাপ্তবয়স্ক আছে, তার সাথে আপনার প্লাস তিনজন অপ্রাপ্তবয়স্ক শিশু আছে, আপনাদের প্রতি মাসে পাগামিন্তু দেওয়া হবে 1000 ইউরো করে। এক পরিবারে তিনজন যদি প্রাপ্তবয়স্ক থাকেন, আপনাদেরকে প্রতি মাসে পাগামিন্তু দেওয়া হবে 900 ইউরো করে। এক পরিবারে তিনজন প্রাপ্তবয়স্ক প্লাস একজন যদি নাবালক শিশু থাকে, আপনাদেরকে দেওয়া হবে প্রতি মাসে 1000 ইউরো করে। এক পরিবারে তিনজন প্রাপ্তবয়স্ক আছেন, প্লাস একজন যদি নাবালক শিশু থেকে থাকে আপনাদের সাথে, তাহলে প্রতি মাসে আপনারা পাবেন 1000 ইউরো করে। তিনজন প্রাপ্তবয়স্ক আছেন, প্লাস আপনাদের সাথে দুইজন নাবালক শিশু আছে, আপনাদেরকে দেওয়া হবে প্রতি মাসে 1050 ইউরো করে। আর যদি আপনার পরিবারে চারজনই প্রাপ্তবয়স্ক থাকে, তাহলে আপনাদেরকে প্রতি মাসে পাগামিন্তু দেওয়া হবে 1050 ইউরো করে। সর্বশেষ কথা বলবো আপনার, এক পরিবারে চারজন প্রাপ্তবয়স্ক কিবা তিনজন প্রাপ্তবয়স্ক, দুইজন আপনার অপ্রাপ্তবয়স্ক শিশু আছে, তার ভিতরে যদি আপনার একজন যদি গুরুতর অসুস্থ থাকে কিবা প্রতিবন্ধী থাকে, আপনাদেরকে প্রতি মাসে পাগামিন্তু দেওয়া হবে 1050 ইউরো করে। এই ছিল আপনাদের রেদিত্যাদি চিত্তদিন অ্যান্সার নিয়ে একটা টোটাল হিসেব দেওয়ার চেষ্টা করলাম, যে এক পরিবারে কতজন লোক থাকলে কত পাগামিন্তু আসবে, কাদের ক্ষেত্রে কত পাগামিন্তু আসবে, A to Z আপনাদের জানানোর চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, আমার সাথে থাকবেন, কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটন ইটালি নেপোলি থেকে। আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে, নতুন কথা নিয়ে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।